2019 সনে সংসদীয় নির্বাচনের সময় থেকে বিজেপি ও তৃণমূলের মধ্যে তরজার লড়াই শুরু হয়েছিল। এই নির্বাচনে তৃণমূল 42টি আসনের সবকটিতেই জয়লাভ করবে বলে দাবি করেছিল। অপরদিকে বিজেপি দল 23টি আসনে জয়লাভ করবে বলে প্রত্যাশা ছিল। ফলাফলে দেখা যায় 42টি আসনের মধ্যে তৃণমূল 22টি, বিজেপি 18টি এবং কংগ্রেস 2টি আসন লাভ করে। স্বাভাবিকভাবেই নির্বাচনে চমকপ্রদ ফল করার পর বিজেপির কর্মী সমর্থকরা জয় শ্রীরাম ধ্বনিতে বাংলার আকাশ বাতাস মাতিয়ে তোলে। আর এই জয় শ্রীরাম ধ্বনি শুনে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পর্যন্ত রেগে অগ্নিশর্মা। এরই ফলশ্রুতিতে বিজেপি মহিলা সংগঠন মহিলা মোর্চা, যারা ভারত থেকে জয় শ্রীরাম লেখা সম্বলিত চিঠি পাঠাতে শুরু করেছে নবান্নে। আর এদিন রাজ্য মহিলা মোর্চার সদস্যরাও রাজ্য সভানেত্রীর নেতৃত্বে রাজধানীর পোস্ট অফিস চৌমুনির ডাকবাক্সে চিঠি পাঠান। মমতার উদ্দেশ্যে জানিয়েছেন মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত। মহিলা মোর্চার সর্বভারতীয় ক্ষেত্রে একটা কর্মসূচি চলছে, গোটা ভারত থেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে লাখ লাখ জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড পাঠানো হচ্ছে। এবং এই কর্মসূচির অঙ্গ হিসেবে আজকে আমরা ত্রিপুরা রাজ্য থেকে শুধুমাত্র, আজকে আমরা এখন পোস্ট অফিস চৌমুনিতে আছি, শুধুমাত্র এখানে না, আজকে গোটা ত্রিপুরা রাজ্য থেকে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আজকে 10,000 পোস্ট কার্ড, জয় শ্রীরাম লিখিত পোস্ট কার্ড আমরা পাঠাচ্ছি। আমরা চাই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী ওনার জন্য এটা অভ্যেস হয়ে যায়। সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলাকে যিনি পাকিস্তানে পরিণত করেছেন, বাংলা থেকে বিহারীদের বিতাড়িত করার প্রক্রিয়াও শুরু করেছেন মমতা। বঙ্গের মুখ্যমন্ত্রীকে নিয়ে নীতিশ কুমারের এই বক্তব্যের পরেই বিহারি সহ নন বেঙ্গলিদের চাপের মুখে পড়ে তৃণমূল সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।